নীল আকাশ, সারি সারি পাহাড় আর সবুজের আবহে প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ নিদর্শন সাজেক পার্বত্য বনভূমি। এই বনভূমি জীববৈচিত্র্যের জন্য গুরুত্বপূর্ণ হলেও বিভিন্ন কারণে সাজেক হারাচ্ছে তার প্রাকৃতিক ভারসাম্য। প্রকৃতি সংবাদে দেখুন সাজেক পার্বত্য বনভূমি নিয়ে শামীম আহমেদের ডেস্ক রিপোর্ট। দিগন্ত বিস্তৃত পাহাড়ের সারি আর সবুজের সমারোহে গড়ে উঠেছে সাজেক পার্বত্য বনভূমি। সৌন্দর্যের কারণে সাজেক পাহাড়ের রানী হিসেবে পরিচিত। ঋতুর পরিবর্তনে এই বন তার রূপ বদলায়। সাজেক পার্বত্য বনভূমি উদ্ভিদ বৈচিত্র্যে ভরপুর। পাহাড়ের উচ্চতা ভেদে ভিন্ন ভিন্ন উদ্ভিদ জন্মে। বিরুৎ, গুল্ম ও বৃক্ষজাতীয় উদ্ভিদ সহ বনের সর্বত্রই বিভিন্ন প্রজাতির আরোহী ও অর্কিড জাতীয় উদ্ভিদ দেখা যায়। এখানকার উদ্ভিদ বৈচিত্র্যের কারণে টিকে আছে নানা রকম বন্যপ্রাণী। কীটপতঙ্গ ও প্রজাপতি সহ এখানে বিচরণ করে উভচর, সরীসৃপ, পাখি ও স্তন্যপায়ী প্রাণীদের বিভিন্ন প্রজাতি। এদের পাশাপাশি এখানে টিকে আছে বেশ কিছু বিপন্ন প্রাণী। কিন্তু বিভিন্ন ধরনের বিরূপ কর্মকাণ্ডে দিন দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে এই বনের পরিবেশ ও জীববৈচিত্র্য। অধিকমাত্রায় বনজ সম্পদ আহরণের ফলে বন্যপ্রাণীর আবাসস্থল ও প্রজননভূমি কমে যাচ্ছে, বনভূমির পানি ধারণ ক্ষমতাও কমে যাচ্ছে, ভারসাম্যহীন হয়ে পড়ছে সাজেক পার্বত্য অঞ্চল। তাই এই বনের জীববৈচিত্র্য রক্ষায় প্রয়োজন কার্যকরী সুষম ব্যবস্থাপনা, তবেই টিকে থাকবে অনন্য এই বনভূমি। শামীম আহমেদ, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।